দাদু তুমি যেখানেই গেছো ভালো থেকো, আর ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিক এই কামনাই করি। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো আছি কি না বুঝতে পারছি না, মেন্টালি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। প্রত্যেক দিনই ভিডিও শুরু করে কিছু না কিছু তোমাদের সাথে খারাপই শেয়ার হচ্ছে। লাস্ট কয়েকটা ভিডিও ধরে এমন মানে হচ্ছে যে যখনই তোমাদের সাথে কথা বলতে আসছি কিছু খারাপ খবরই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজও তোমাদের সাথে ভীষণই একটা খারাপ খবর শেয়ার করতে এসেছি। মনটা একদম ভালো নেই, গতকাল সন্ধেবেলার থেকে মনটা একদম ভালো নেই। এমনই একটা মানে ঘটনা হয়ে গেছে, সে মানে কি বলবো। আসলে না আমাদের সময়টা এখন প্রচণ্ড খারাপ যাচ্ছে, এত খারাপ যাচ্ছে সে মানে বলবার বাইরে। ঠাকুর যে মাঝে মাঝে কখনো কখনো এমন সিচুয়েশনস লাইফে এনে দেয়, সেটাকে হ্যান্ডেল করা শক্তভাবে ঠান্ডা মাথায় মানুষের পক্ষে তো সম্ভব না। অ্যাটলিস্ট আমি তো পেরে উঠছি না, আমি প্রচণ্ডভাবে মানে গতকাল আমাদের গৌহাটির জেঠুমণি মানে আমাদের আমার জেঠু শ্বশুর হন সম্পর্কে, আমার হাজবেন্ডের জেঠু, আর এই যে দিদিভাই গৌহাটি থেকে কদিন আগে এসেছিলেন এখানে শপিং করতে, আমি ভিডিওতে বলেছিলাম, আপনারা সবাই জানেন যারা আমাদেরকে চেনেন, ওই জেঠু গতকালকে সন্ধেবেলা মারা গেছেন। জানি বয়স অনেক হয়েছিল, অলমোস্ট 100 ইয়ার্স ওনার কমপ্লিট হয়নি, বাস বোধ হয় কিছুদিনেই ওনার 100 ইয়ার্স কমপ্লিট হয়ে যেত। প্রচণ্ডভাবে উনি অসুস্থ ছিলেন, ফিজিক্যালি উনি খুবই খুবই মানে আনওয়েল ছিলেন। তো গতকাল উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। এই সিচুয়েশনে মানে এইরকম একটা সিচুয়েশন, রাতারাতি আমার হাজবেন্ড গৌহাটি চলে গেছে, আমি আছি এখানে বাচ্চাদেরকে নিয়ে। যদিও মিষ্টি রিকভারির দিকে যাচ্ছে কিন্তু স্টিল ও ভালো করে এখনও রিকভার নয়। এরকম সিচুয়েশনে কি করব কি না করব কিছুই বুঝতে পারি, এতটাই সিচুয়েশন বাজে যাচ্ছে না মানে কি বলবো। আপনাদের সাথে শেয়ার করি সবটা, তাই শেয়ার করলাম। সকাল থেকে কিছুই ভালো লাগছে না, ভিডিও বানাতেও ভালো লাগছে না। ইনফ্যাক্ট মানে আমি হয়তো আর এই কদিন কিছু ভিডিও বানাবও না, যদি মন মেজাজ একটু ভালো লাগে তবে ভিডিও বানাবো, আদারওয়াইজ এখন তো একদমই বানাবো না। শুধু এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কারেন্ট সিচুয়েশন কীরকম। আপনারা প্লিজ আমাদের জন্য কিন্তু প্রে করবেন, আপনাদের প্রেয়ার্সের অনেক দরকার এমন সিচুয়েশন। ভিডিওটা বেশি বড় করব না, আসলে বড় করার আর বলার কিছুই নেই। জানি ঠাকুর যাই করে মঙ্গলের জন্যই করে, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো অত বড় বড় মহাপুরুষ মহাত্মা মানে নই। তো আমাদের সাধারণ মানুষ বুদ্ধিতে যেইটুকু আসে, তো আমরা কষ্ট পেলে কষ্ট পাই, মানে সিচুয়েশন খারাপ হলে আমরা অ্যাকর্ডিংলি বিহেভ করি। এরকম হয় না আমাদের পক্ষে যে ঠিক আছে যা করেছে ভালোর জন্যই করেছে, নিশ্চয়ই এর মধ্যে কিছু ভালো আছে। এগুলো বলার কথা, প্র্যাকটিক্যালি যখন যার লাইফে আসে সেই বুঝতে পারে কী করে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে। আপনাদের সবার প্রেয়ার্স যদি থাকে, হোপফুলি তাড়াতাড়ি রিকভার করে যাব সিচুয়েশন থেকে। খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। আপনারা কিন্তু আমাকে, আমার জেঠুমণির আত্মার জন্য আপনারা সবাই প্রে করবেন, আমি তো প্রে করছি করছি, ভগবান যেন করুক উনি যেখানেই আছেন এখন যেন ভালো থাকেন, ভীষণ কষ্ট পাচ্ছিলেন, এখন যেন ওনার আত্মা শান্তি পায়। আপনারা সবাইও প্রে করবেন, আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ। দাদু তুমি যেখানেই আছো ভালো থেকো, প্রার্থনা করি যে তোমার আত্মা শান্তি হোক।